এখানে এই নিয়ন স্টিকারটা আর নতুন জিক্সার এফআইএস দু হাজার তেইশের মডেলের এই জিক্সারটাতে দিতে হবে আপনার এক হাজার এম এবং এখানে উল্লেখ করা আছে আমি এখন রাইড করব সুজুকি জিক্সার এফআইএ দু হাজার তেইশের মডেল আপনি যদি পুরাতন সুজুকি জিক্সার এফআইএবিএসের সাথে এটার পরিবর্তন খুঁজতে চান সেই ক্ষেত্রে প্রথমে আপনার চোখে যেটা পড়বে এখানে এই নিয়ন স্টিকারটা আর এটার ইঞ্জিনে কিছুটা পরিবর্তন করা হয়েছে আগে যে সুযি জিক্সার এফআইএভিএসটা ছিল ওইটাতে আপনার ইঞ্জিনে দিতে হতো আটশো পঞ্চাশ এম ইঞ্জিন অয়েল আর নতুন জিক্সার এফআইএভিএস দু হাজার তেইশের মডেলের এই জিক্সারটাতে দিতে হবে আপনার এক হাজার এম এবং এখানে উল্লেখ করা আছে অর্থাৎ ইঞ্জিন অয়েলের পরিমাণ বাড়ানো হয়েছে একশো পঞ্চাশ এম এল আগে কিন্তু সুযি জিক্সার এফআইএভিএসে হালকা হেটিং ইস্যু ছিল হয়তোবা এই একশো পঞ্চাশ এম এল ইঞ্জিন অয়েল বাড়ানোর ফলে বাইকটা থেকে হিটিং ইস্যু কিছুটা হলেও কমে যাবে ইঞ্জিন অয়েল কিন্তু কিছুটা হিট অ্যাবজর্ব করতে পারে বাইকটার ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিস্ক অ্যান্ড সিঙ্গেল চ্যানেল এবিএস দেখতে পাচ্ছেন ফ্রন্ট ডিস্কে এবিএসের রিং আর পিছনের ডিস্কে কোনো এবিএস রিং নেই আমি বাইকটাকে একটু সুন্দর করে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বাইকের সামনের লোক ডানপাশের লোক এমন আর বাম পাশে গাছপালা আপনারা ঠিকভাবে দেখতে পাবেন না আমি এবার বাইকটার ইনস্ট্রুমেন্ট কনসোল্ট একটু অন করে দেখাই অন হয়ে গিয়েছে গো লেখা উঠেছে এটাতে একটা ভালো দিক দেখতেছি গিয়ার ইন্ডিকেটর আছে দ্বিতীয় নাম্বার গিয়ারে আছে সেটা এখানে শো করতেছে ট্রিপ আছে একটা দুইটা ট্রিপ বি ওডো সাতাশশো বত্রিশ কিলোমিটার এখানে টাইমও দেখতে পাচ্ছেন তাহলে এটাতে ট্রিপ ব্যবহার করেছে টোটাল দুইটা ট্রিপ এ অ্যান্ড বি সাথে আছে টাইম স্পিডোমিটার এখানে গিয়ার ইন্ডিকেটর আর উপরে আরপিএম গজ আর এই পাশে অর্থাৎ ডান সাইডে ফিউল গজ এর লাইটটা ডান পাশে এটা অ্যাডজাস্ট এটা সিলেক্ট যেটা দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন আর রিসেট করার জন্য আপনাকে এই অ্যাডজাস্টে সেপে ধরে রাখতে হবে ওকে জিরো জিরো হয়ে গিয়েছে আমি বাইকটা রাইড করতে থাকি আপনারা আমার রাইডিংটা এনজয় করতে থাকেন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার বাইকটার পাওয়ার যথেষ্ট ভালো এবং সুন্দরভাবে জিজ্ঞাকা করা যায় চালিয়ে মজা পাচ্ছি যথেষ্ট পাওয়ার আছে বাট গিয়ার শিফটিং কিছুটা হার্ড বাইকটা যে আমি এই প্রথম রাইড করতেছি এমন কিন্তু না এর আগেও রাইড করেছি এবং আমি এটাতে হানড্রেড প্লাস স্পিডে রাইড করেছি আমার কাছে যেটা এই বাইকের মেজর খারাপ দিক মনে হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র গিয়ার শিফটিং এই ছাড়া গ্লাস খুবই সফট থোটাল রেসপন্স খুবই ভালো সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম হওয়ার পরেও ব্রেকিংটা খুবই ভালো আমি আপনাদেরকে একটু এবিএসের ব্রেকিংটা চেক করে দেখাই অনলি ফ্রন্ট ব্রেকটা আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি খুব সুন্দরভাবে ব্রেকটা অ্যাপ্লাই হয়েছে সামনের চাকা কিন্তু একটুও স্কিট করেনি এবং ব্রেকিং বাইকটা ছিল খুবই ভালো বাইকটার ব্রেকিং খুবই ভালো হ্যান্ডেলিং খুবই ভালো কনফিডেন্সের সাথে বাইকটা আমি রাইড করতে পারতেছি শুধুমাত্র গিয়ার শিফটিংটা একটু হার্ড না হলে খুবই ভালো হতো যদি সফট হতো আমরা খুব ভালোভাবে এই বাইকটা রাইড করতে পারতাম